মুখে চমক আনতে মুখের কালো দাগ দূর করতে ব্যবহার করো আজকের এই রেমিডিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কি চাও মুখে একটা সুন্দর গ্লো আসুক, মুখের কালো দাগ দূর হয়ে যাক? তাহলে তোমরা আজকে আমার এই ভিডিওটি ফলো করতে পারো। এটা তোমরা সপ্তাহে একবার ব্যবহার করতে পারো, শুধুমাত্র ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু তোমরা এই রেমেডিটি তৈরি করতে পারো। তো সবার প্রথমে আমাদের লাগবে সুজি। সুজি খুব ভালো করে মুখের ময়লা দাগ দূর করতে সাহায্য করে, খসখসে ভাব মুখের রুক্ষতা দূর করতেও সাহায্য করে, ডেড স্কিন তুলে দিতেও সাহায্য করে। তাই সবার প্রথমে নিচ্ছি সুজি, আর নিব সামান্য পরিমাণ হলুদ। এবার মেশাবো হচ্ছে হোয়াইট পেস্ট, যে কোনো সাদা হোয়াইট পেস্ট হতে পারে, যে কোনো সাদা পেস্ট নিতে পারো, তবে কোলগেটটা হচ্ছে বেশি উপকারী। তো আমি হচ্ছে ভিডিওতে সুবিধার ক্ষেত্রে একটা বাটিতে পেস্ট বের করে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ মুখে লাগালে কি মানে পেস্ট আর কি, সামান্য পরিমাণ মুখে লাগালে কিন্তু ক্ষতি হয় না। হ্যাঁ, এই মনে করতে পারো যে পেস্ট না, পেস্টে কিন্তু ক্ষতি নেই, সামান্য পরিমাণ লাগালে ক্ষতি নেই, বরং এতে উপকার আছে। এ হচ্ছে তোমার পোর ক্লিনিংয়ের কাজে করে, বুঝছো? পেস্ট কিন্তু পোর ক্লিনিংয়ের কাজ করে অবশ্যই। এজন্য পেস্ট নিয়েছি সামান্য পরিমাণ, আর এখন নিয়েছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর একটু পানি প্রয়োজন হয়েছে, তাই একটু পানি মিশিয়ে নিয়েছি। আমি এখানে যে কয়টা উপকরণ মানে যে তিনটা উপকরণ নিয়েছি, প্রত্যেকটা কিন্তু খুবই খুবই উপকারী। হলুদ সম্পর্কে তো সবাই জানোই কতটা উপকারী স্কিনের জন্য। আর সুজিও হচ্ছে মুখের ময়লা দূর করে, অনেক ফেস ওয়াশে দেখবা যে একটা মুখের ময়লা দূর করার জন্য বিজি বিজি যে ইয়ে থাকে এসকেপ করার জন্য স্কিনের, ওইটা কিন্তু এই সুজিটা কিন্তু ওই কাজটা করবে। হ্যাঁ, এই জন্য সুজিটা অনেক উপকারী স্কিনের জন্য। আমি কিন্তু 10 মিনিট ঢেকে রেখেছিলাম। হ্যাঁ, মানে এটা হচ্ছে পানি দিয়ে ভিজানোর পর 10 মিনিট হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন 10 মিনিট পর আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার হাতে, দেখতেই পাচ্ছ। এটা তোমরা 5 থেকে 6-7 মিনিটের মতো গোসলের আগে করতে পারো, ভালোভাবে গলায় ভালোভাবে মাসাজ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের এটার জন্য অনেক উপকারী। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পর মুছে দেখাচ্ছি। একটা মানে নরম কাপড় দিয়ে একটা ভিজিয়ে নিয়ে আমি ওইটা ভালোভাবে মুছে ফেলতেছি। যে দেখো, এটা ভালোভাবে মুছে নিতে হবে, একদম পরিষ্কার করে আমি ক্লিন করে নিই। আমি কাপড়টা কয়েকবার ধুয়ে ধুয়ে নিয়ে মানে ধুয়ে তারপর শুকিয়ে মানে নিংড়িয়ে নিয়ে তারপর স্কিনটা পরিষ্কার করে নিয়েছি। এটা যদি তোমরা সামান্য হচ্ছে হালকা উষ্ণ গরম পানি দিয়ে করো তাহলে কিন্তু আরও ভালো হয়। আমার কাছে গরম পানি আগে থেকেই ছিল, সামান্য পরিমাণ গরম পানিতে আমি মুছে নিয়েছি। এই যে দেখো, দেখেছো স্কিনের ময়লাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমরা অনেক সময় আমার রোদের যারা অতিরিক্ত বাইরে যায় মানে যারা কলেজে চলে যায় চাকরি করে তাদের জন্য কিন্তু বেশি ভালো। তা কারণ বাইরে গেলে কিন্তু রোদের যে একটা তাপ পড়ে, তাপের কারণে স্কিনে একটা কালো দাগ হয়, ওইটা কিন্তু দূর করার জন্য এটা একদম খুব ভালো। অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে আমরা অনেক সময় পার্লারে যেতে পারি না। তো পার্লারে গিয়ে সময় নষ্ট করার চাইতে বাসায় বা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা কিন্তু সবচাইতে ভালো। তো আমি এখন এরপর সেকেন্ড স্টেপটা, আমি একটা ফেসিয়াল তৈরি করে দেখাবো, ফেস প্যাক আর কি তৈরি করে দেখাবো। আমি এখন ফেস প্যাকটা তৈরি করার জন্য হচ্ছে লাগবে প্রথমে হচ্ছে এই যে ভ্যাসলিন। তোমরা যে কোনো ভ্যাসলিন ব্যবহার করতে পারো, এই যে আমি এই ভ্যাসলিনটা ব্যবহার করতেছি, এই যে এই ভ্যাসলিনটা আমার কাছে বেশি ভালো লাগে, আমি এই জন্য এই ভ্যাসলিনটা ব্যবহার করেছি। যে কোনো ধরনের ভ্যাসলিন, যে কোনো কোম্পানির ভ্যাসলিন তোমরা ব্যবহার করতে পারো। আমি এখান থেকে ভ্যাসলিন এনেছি, মুখে যতটুকু দরকার, যতটুকু পরিমাণ প্রয়োজন আমার মুখের জন্য আমি ততটুকু ভ্যাসলিন এনেছি। আর এখানে আর একটু সামান্য পরিমাণ নিয়ে নেবো হচ্ছে ওই সাদা হোয়াইট যে টুথপেস্টটা ছিল আগে থেকে, ওইটাই নিয়ে নেবো। আমি এখন পেস্টটা নিয়ে নিচ্ছি, কারণ আমি এই দুটো খুব ভালোভাবে একসাথে টুথপেস্টটা কিন্তু খুব বেশি পরিমাণ আমি নেইনি, সামান্য পরিমাণ নিয়েছি, দেখতে পাচ্ছ কতটুকু নিয়েছি টুথপেস্ট। আর এই আমাদের ভ্যাসলিনটা কিন্তু ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বকের রুক্ষতা খুশকতা দূর করতে সাহায্য করে, এজন্য ভ্যাসলিনটা স্কিনের জন্য অবশ্যই ভালো। এই জন্য আমি অ্যাপ্লাই করছি স্কিনে, এটা টুথপেস্ট আর ভ্যাসলিনটা একসাথে মিক্স করে ব্যবহার করলে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয় হাত, আর একটা কোমলতা আসে স্কিনে, কিন্তু একটা কোমলতা আসে। দেখো, দেখতেই পাচ্ছ আমার হাতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দেখো প্রথমে কেমন ছিল আর এখন কেমন, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আশা করি।
দেখছো কেমন সুন্দর, মানে পরিষ্কার হয়ে গেছে স্কিন। এটা সপ্তাহে কমপক্ষে একবার ব্যবহার করা উচিত। একবার ব্যবহার করলে দুই তিন মাস লাগবে, মানে এক মাসের ভিতরেই দেখতে পারবা যে মানে পরিবর্তনটা, সেটা দেখতে পারবে। দেখো এই যে দেখছো আমার স্কিনটা কেমন, মাশাল্লাহ ভালো লাগছে দেখতে এখন। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি মানে আমার ফেসবুকটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। তাহলে আমি উৎসাহ পাবো আর আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, নতুন নতুন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, একটা লাইক একটা কমেন্টস করলে অবশ্যই খুশি হব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।